আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সাদা হুসাইন আছি আপনাদের সঙ্গে এবং আজকে কথা বলবো কিভাবে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড সহজে রিমুভ করা যায় এবং একটা ছবিতে কয়টা কাজ করা প্রয়োজন পড়ে। তা আসলে একটা ছবিতে মূলত তিনটি কাজ করা প্রয়োজন পড়ে। একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, একটি হচ্ছে ফ্রেম পুল বা কোনো দাগগুলো রিমুভ, আরেকটি হচ্ছে কালারের একটু চেঞ্জ, কালার কারেকশন। এই তিনটি কাজ। তো চলেন আমরা শুরু করি এবং আমরা দেখি যে আসলে তিনটি কাজ আমরা কীভাবে সহজেই করতে পারি। ওকে, লেটস স্টার্টেড। আমরা স্ক্রিনে চলে আসলাম, ফটোশপটা ওপেন করে নিয়েছি আমি। দেন আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি ছবিটি, এটি একটি ওম্যানের পিকচার। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের কিছু কালার রয়েছে, হোয়াইট কালার, এবং চুলগুলো কিন্তু একটু আমাদের হোয়াইট টাইপের। ওকে, তো এই এই ধরনের পিকচারগুলো আসলে আমাদের রিমুভ করতে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক প্রবলেম হয়। তো এমনভাবে আজকে ভিডিওটি আমি তৈরি করেছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে এত সহজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ওকে, এই পিকচারকে আমি কন্ট্রোল জেতে একটি কপি করে নিলাম। কন্ট্রোল জেতে কপি করে নেওয়ার পরে এই পিকচারটাকে আমি হচ্ছে উপরে যাব, এই পিকচার উপরে যাব, ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা চলে আসব লেভেলে। লেভেল থেকে আমরা অবশ্যই ব্ল্যাককে ব্ল্যাক করে দিব, ব্ল্যাককে ব্ল্যাক, এরকমভাবে ব্ল্যাককে ব্ল্যাক করে দিবেন। ওকে, আর এদিক থেকে হোয়াইটকে আপনি হোয়াইট করে দিবেন, হোয়াইটকে হোয়াইট করে দিলাম। তাহলে আমরা ব্ল্যাককে ব্ল্যাক এবং হোয়াইটকে হোয়াইট করে দিলাম। ওকে, বাট এখানে আরও একটু টিপস রয়েছে যে আমরা আবারও আমি কার্ভে গেলাম, যাওয়ার পরে আমি ব্ল্যাককে শুধু ব্ল্যাক করে দিব, ব্ল্যাককে ব্ল্যাক করে দিব এইবার। আর দ্বিতীয়বার আমরা হোয়াইটকে হোয়াইট করে দিব, দ্বিতীয়বার আমরা হোয়াইটকে হোয়াইট করে দিলাম। তাহলে প্রথমবার ব্ল্যাককে ব্ল্যাক করলাম, দ্বিতীয়বার হোয়াইটকে হোয়াইট করলাম। ওকে, দেন আমরা ব্রাশ নিব এখান থেকে, ব্রাশ। এই ব্রাশ নেওয়ার পরে আমরা হোয়াইট কালারটা উপরে রাখবো, সবচেয়ে হোয়াইট যে কালার সেই কালারটি উপরে রাখবো। রাখার পরে আমরা এখানে যে পিঙ্ক কালারগুলো দেখতে পাচ্ছি এই কালারগুলো আমরা ব্রাশ দিয়ে এরকমভাবে হালকা করে মুছে দিব, এরকমভাবে হোয়াইট কালারটা দিয়ে দেবো। দেন এদিকে হোয়াইট কালার আসছে আমাদের, এদিকটা তো আমরা দিয়ে দিলাম। দেন এবার আপনি কি করবেন, এবার আবারও ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, যাওয়ার পর কার্ভে যাবেন। এখানে হাত দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট যে ব্ল্যাক, নিচে ব্ল্যাক এবং হোয়াইট দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাকটাকে আপনি একটু নিচের দিকে নামিয়ে দেন, একটু এই যে হোয়াইটটাকে একটু। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে কার্ভ থেকে করলাম, প্রথমে লেভেল থেকে করলাম, দ্বিতীয়বার আমরা কার্ভ থেকে করলাম। দেন এই জায়গাতে আমার একটু কালার আছে, এই কালারটাকে আমরা হচ্ছে একটু ব্রাশটাকে ছোটো করে নিয়ে থার্ড ব্র্যাকেট প্রেস করে করে নেওয়ার পরে এটাকে আমরা একটু ছোটো করে দিলাম, এখান থেকে এগুলোকে রিমুভ করে নিলাম। বা আপনি পেন্টুল নিয়েও এই ছোটোখাটো বিষয়গুলো পেন্টুল দিয়েও ধরতে পারেন, পেন্টুল দিয়েও এরকমভাবে ধরতে পারেন, এই যে সিম্পলভাবে ধরতে পারেন। ধরার পরে এটাকে আপনি আবার রিমুভ করে দিতে পারেন, কন্ট্রোল ইন্টার দিয়ে আপনি জায়গাটা ডিলিট করে দিতে পারেন। ওকে, তাহলে দেখেন এখানে আমরা দুই লেয়ারে মিডিলে একটা আমরা হোয়াইট কালারের লেয়ার নেব, এই লেয়ারের আইটা অফ করলাম, এই লেয়ারের উপরে আমরা একটা এখান থেকে সলিড কালারের হোয়াইট, হোয়াইট কালারের একটা লেয়ার নিলাম এবং এই লেয়ারটা অন করে দিলাম। ওকে, দেন আমরা আবারও ইমেজে আসলাম, দেখেন কত ইজি। আসার পরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন আবারও আমরা লেভেলে আসলাম, লেভেলে আসার পরে এবার ব্ল্যাককে আমরা একেবারে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক একবারে ব্ল্যাক করে দিলাম। দেন আমরা এখানেও প্রবলেম দেখতে পাচ্ছি, এই জায়গাটাতেও আপনারা কী করবেন, সিম্পলভাবে এরকমভাবে যতটুকু আপনি পারেন ততটুকুই পেন্টুল দিয়ে, যদি পারেন পেন্টুল দিয়ে আপনি সিলেকশনকে কন্ট্রোল ইন্টার দিয়ে এই লেয়ারে থাকা অবস্থায় আপনি ডিলিট করে দেন। ওকে, আমরা ডিলিট করে দিয়েছি, এগুলো ডিলিট করা সম্ভব না। তারপর আমি এই জায়গাটুকু, আচ্ছা এখানে ব্রাশ নিই আমরা, এখানে ব্রাশ নিলে হচ্ছে, এখানে ব্রাশ, উপরে যেহেতু হোয়াইট কালার আছে ব্রাশ দিয়ে আমরা এগুলোকে হালকা, এগুলো আপনার হালকা করে দিলেই হবে, আমাদের অত প্রবলেম নেই। এগুলোকে একটু ছোটো করে দেই, ছোটো করে এগুলোকে হালকা করে ব্রাশিং করে দিলাম। ওকে, আসার পরে আমরা লেভেলে আসলাম, লেভেলে আসার পরে আমরা এখান থেকে ব্ল্যাক করে দিলাম, এখান থেকে ব্ল্যাক।
আচ্ছা দেন এখানে আমরা ব্ল্যাক কালার নিয়ে নিব। ব্ল্যাক কালার নেওয়ার পরে আমরা কি করব, ব্রাশটাকে বড় করে দেব। বড় করে দেওয়ার পরে আমরা এগুলোতে ব্রাশ অ্যাপ্লাই করে দেব, যতটুকু পারি আমরা কি করে দেব, ব্রাশ অ্যাপ্লাই করে দেব। ওকে, দেন আমরা হোয়াইট কালারটুকু শুধু ধরবো। এখন কিভাবে ধরবো, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ইরেজার টুলটি নিব। নেওয়ার পরে আমরা এটার লেয়ার অফ করলাম, এটার লেয়ার অফ করার পরে এটাকে আমরা ইরেজ করে দিলাম, এই জায়গা তো আছে, ইরেজ করে দিলাম। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এরকম প্রবলেম থাকতেই পারে, এগুলোতে ডাবল ক্লিক করবেন, আর ডাবল ক্লিকে যদি না হয় একটু ইরেজার টুল নেবেন, ইরেজার টুল নিয়ে ইরেজ করে দেবেন। ইরেজার এই যে এটা নেবেন, নেওয়ার পরে ছোট্ট করে ইরেজ করে দেন। দেন এটাকে কন্ট্রোল প্রেস করে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই লেয়ারে আইটা অফ করলাম, নিচের লেয়ারে আইটা অন করলাম। অন করার পরে আমি কন্ট্রোল জেতে আমি নিচের লেয়ারটা কপি করে টেনে উপরে দিলাম। দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। কে বুঝবেন, দেখেন, এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা বুঝতে পাচ্ছি আমরা সহজে আমাদের ব্যাকগ্রাউন্ড একটু ডিপ দিলাম আমরা। ওকে, দেন এই ইমেজটাতে আমরা কি করব, এই ইমেজটাতে আমরা রিটাচিং করব, একটু কালার চেঞ্জ করে দিব। তাহলে রিটাচিং করার জন্য এই ইমেজটাকে আমরা কি করে নিব, এখান থেকে আমাদের স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে আমরা এটাকে ছোট করে নিয়ে যেখানে যেখানে প্রয়োজন এখানে এখানে ক্লিক করে, ওকে, দেন এই জায়গাতে আমাদের কাজ হচ্ছে ইমেজটার ব্রাইটনেস বাড়াই দেব, ব্রাইটনেস বাড়াই দেব। ফুলগুলোতে যদি কোনো কালার দিতে চান আপনি কালার দিতে পারবেন, সেটা আমার আগের ভিডিওতে দেখে নিতে পারেন। দেন আমরা এই জায়গাতে আমরা যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টারে যাব। ক্যামেরা রো ফিল্টারে যাওয়ার পরে আমাদের এখানে লুমিনাসটা বাড়াই দেব, হাইলাইট শ্যাডো এটা একটু বাড়াই দিলাম অল্প একটু। তারপরে এখান থেকে হাইলাইটের দরকার নেই, অ্যামাউন্ট রেডিয়াস অ্যামাউন্ট আপনি দিতে পারেন, এরকমভাবে অ্যামাউন্ট দিলে বুঝতে পারছেন হালকা করে আমাদের কাজ হচ্ছে। লুমিনাস, এই লুমিনাসটা আমরা বাড়াই দেব হালকা করে, এই দেন আমরা অ্যামাউন্টটা একটু বাড়াই দেই, দেন ওকে। দেখেন আগের ইমেজের মধ্যে আর এখনের এই ইমেজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আগের ইমেজ এই ইমেজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমাদের। ওকে, দেন আমরা এই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি, এরকমভাবে সুন্দরভাবে কাজ করতে পারি, এগুলো সুন্দরভাবে কাজ করতে পারি, এগুলো কাজ করতে পারি। দেন আমরা ফুলের কালারটা যদি চেঞ্জ করতে চাই, আপনারা জানেন যে ফুলের কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে এরকমভাবে জাস্ট সিম্পল আকারে দেখায় দিচ্ছি, এখানে আমরা একটা লেয়ার নিয়ে আমরা যদি ফুলের কালারটা একটু ডিপ দিতে চাই, এখান থেকে এখানে দিলাম, সরি, এটা দেওয়ার পরে আমরা এখানে কী করে নিতে পারি, এখান থেকে কালার করে নিতে পারি। তাহলে দেখেন আগের তুলনায় একটু কালার আমাদের বেশি হয়েছে, তাই কি না, যেগুলো শ্যাডো জায়গা সেগুলোতে কালার আমাদের চলে আসবে, এই যে দেখেন। ওকে, তাহলে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কতটা সহজ এটা আপনারা দেখতে পারলেন। আমি যদি আরও একবার দেখাই দেই তাহলে আপনাদের সুবিধা হবে, সেটা হচ্ছে এগুলো আমি সবগুলোকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করার পরে এই লেয়ারকে আমি হচ্ছে নাই করে দিলাম, এটাকে কন্ট্রোল জেতে আমি কপি করে নিলাম। কন্ট্রোল জেতে কপি করে নেওয়ার পরে এই ইমেজটায় কী করবো, ইমেজটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেসে যাবো, ব্রাইটনেসে যাওয়ার পরে ব্রাইটনেসটা একটু বাড়ায় কমায় দিলাম, আবার ইমেজ অ্যাডজাস্টমেন্টে আসলাম, লেভেলে আসলাম, লেভেল থেকে ব্ল্যাকটা বাড়ায় দিলাম, হোয়াইটটা কমায় দিলাম। ওকে ওকে, দেন এমতো অবস্থায়ও কিন্তু হবে, এমতো অবস্থায় কীভাবে, দেখেন এখান থেকে ম্যাজিক ইরেজার টুল নিয়ে নিচের আইটা অফ করে দিয়ে এখানে আমি ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু ইরেজ হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেজ হয়ে গিয়েছে। ওকে,
এখান থেকে আমরা এটাকে ওকে দেন এর নিচে আমরা লেয়ার নিলাম লেয়ারের মধ্যে আমি একটা কালার দিলাম রেড ব্ল্যাক ব্ল্যাক কালারই দিলাম বা হোয়াইট টাইপের একটু কালার দেই হোয়াইট দিলাম দেন এই লেয়ারকে আমি কন্ট্রোল সিলেক্ট কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই মিডিলে যেগুলো আসছে এগুলোকে আমরা হচ্ছে অ্যাড সিলেকশন করে দেব লেয়ার থেকে লেসো টুল থেকে অ্যাড সিলেকশন করে দেব অ্যাড সিলেকশন মিডিলে যেগুলো থাকবে সেগুলো থেকে আমরা অ্যাড সিলেকশন ওকে হয়ে গেছে দেন আমরা কি করব নিচের লেয়ারে যেটা আই ওয়ার্ফ আছে এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে উপরে তুলে দেব এই দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে ওকে ওকে বন্ধুরা তাহলে দেখলেন কিভাবে সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং আমাদের পেম্পুল রিমুভ করার জন্য অবশ্যই স্পট হিলিং ব্রাশ টুল আপনারা ব্যবহার করবেন এবং কালার কারেকশনের জন্য অবশ্যই ইমেজের অ্যাডজাস্টমেন্টই ব্যবহার করবেন এবং এখান থেকে ফিল্টার রো ক্যামেরা এই অপশানটি ব্যবহার করবেন ওকে বন্ধুরা আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল